উইন্টার প্রায় বিদায় নিয়েছে এবং সামার সিজন গুটি গুটি পায় কিন্তু আস্তে আস্তে চলে এসেছে, এবং ছোটদের এখন এক্সামের পরে ভ্যাকেশনও স্টার্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে এই সময় ভাবলাম তোমাদের একটা নতুন একটা লাক্সারি রিসর্টের খোঁজ দিই, যেটা হবে খুবই পকেট ফ্রেন্ডলি, যেখানে তোমরা পেয়ে যাবে লাক্সারি স্টে, খাওয়া দাওয়া, বাচ্চাদের জন্য প্লেয়িং এরিয়া, সাথে থাকবে একটা ওয়াটার পার্ক। তো চলো এই ভিডিওতে তোমাদের সাথে সেই সমস্ত কিছুই শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এবং তোমরা তাড়াতাড়ি বুকিং করে ঘুরে আসতে পারবে। কোলাঘাট থেকে একটুখানি এগিয়ে এসে সকাল 6টা নাগাদ আমরা বেরিয়েছি বাড়ি থেকে। কী কী অর্ডার করছি সমস্ত কিছু দেখাবো, কারণ কোথাও কোথাও কখনো বেরোলে সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়ে যায়। বাড়িতে কিন্তু অনেকক্ষণ আমরা ওয়েট করি কিন্তু আমার খিদে পায় না, কিন্তু কোথাও বেরোলে তখন আমাদের পেটের মধ্যে অনেকগুলো ইঁদুর একসঙ্গে দৌড়াতে থাকে। তো কী কী আমরা ব্রেকফাস্ট করছি তোমাদের দেখাচ্ছি সমস্ত কিছু, আর এখান থেকে আমরা এরপরে বেরোবো হচ্ছে যাচ্ছি হচ্ছে মন্দারমণি। অবশ্যই তোমরা দেখে বুঝেই গেছো ভিডিওটা থাম্বনেলের টাইটেল দেখে। তো সেখানে একটা নতুন প্রপার্টি তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তাহলে ব্রেকফাস্টে কী কী অর্ডার করছি তোমাদের দেখে। তন্দুরি বাটার আলুর পরোটা, শেরে বেঙ্গল থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের মন্দারমণি রিসর্টের উদ্দেশ্যে। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমার মেয়ে একটুখানি একটা ডাব খেলো, তারপরে আবার আমাদের চলা শুরু হলো। এর আগে যতবারই আমরা মন্দারমণি এসেছি আমরা চাউলখোলা থেকে এই যে বাঁ দিকে ঢুকে যাচ্ছে মন্দারমণির এদিক দিয়ে আমরা গিয়েছি, কিন্তু এইবারে ভাবলাম এইদিকে না ঢুকে আমরা সোজা কন্টাই দীঘা যে রোডটা সেটা দিয়ে সোজা গিয়ে তাজপুরের রোডটা ধরবো, এবং যে নতুন যে ব্রিজটা হয়েছে সেটা ক্রস করে আমরা আমাদের রিসর্টে গিয়ে মন্দারমণিতে পৌঁছাবো। কারণ আমাদের রিসর্টটা কিন্তু মোহনার একদম কাছাকাছি, সেই জন্য তাজপুরের যে রোডটা দিয়ে গেলে খুব ভালো, কারণ রোডের কন্ডিশন খুবই সুন্দর এবং নিউ যে কানেক্টিং ব্রিজটাও হয়েছে সেটাও খুব সুন্দর, এক্সপিরিয়েন্সটাও আমাদের খুব ভালো হয়েছে ওর ওপর দিয়ে যাওয়ার জন্য। অবশেষে 11:30 নাগাদ আমরা আমাদের রিসর্ট দ্য র তিনে এসে পৌঁছালাম। এবার চেক ইন ফর্মালিটিসগুলো সমস্ত কিছু করে নিই। বসো, এক জায়গায় বসো। চলো আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে টাইটানিয়াম, এই রিসর্টের সব থেকে বেস্ট ক্যাটাগরির রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 2001। চলো রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। রুমে ঢোকার পরে এই সাইডে দেখছো ওয়াশরুমটা আছে, যেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। এখানে খুব সুন্দর এই সূর্যমুখী ফুলগুলো রাখা ছিল, প্রচণ্ড সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু রিসর্টটা বললাম নতুন, তাই সমস্ত জিনিস একদম ঝকঝক তকতকে ছিল। এখানে একটা বিরাট সাইজের মিরর আছে, পাশে টিভি, একটা ডেস্ক মতো আছে, নিচে একটা মিনি ফ্রিজ দেওয়া ছিল এবং যথেষ্ট ভালো ওয়ার্কিং কন্ডিশনে ছিল। আর ওপরে কিছু কিটস দেওয়া ছিল আপনার চা কফি এইসব খাওয়ার জন্য। কমপ্লিমেন্টারি জলটা রাখা ছিল না, ওনাদের বলার পরে ওনারা পরে আবার দিয়ে যায়। সুন্দর একটা বড় আলমিরা ছিল, তার মধ্যে একটা এক্সট্রা বালিশও দেওয়া ছিল, পিলো দেওয়া ছিল। আর এইদিকে হচ্ছে যে বেডের সাইডে একটা সোফা ছিল,
টু সিটার সোফা, তার সামনে একটা টেবিল সুন্দর, দুটো চেয়ার রাখা ছিল। আর এটা হচ্ছে ব্যালকানি এরিয়াটা, যেটা তোমাদের আমি আবার পরে ভালো করে ঘুরে দেখাবো। বিরাট বড় ব্যালকানি এরিয়া, এবং ওপর থেকে দেখো নিচের ভিউটা কত সুন্দর লাগছে। নিচে যে এই যে ওয়াটার পার্কটা, এটাই কিন্তু মেন অ্যাট্রাকশন এখানকার। তো রুমের বাকি জিনিসগুলো চলো এবার দেখিয়ে দিই। ওখানে রয়েছে বেড সাইড, দুদিকে দুটো টেবিল আছে, এবং সাথে বেডটাও ছিল। বেডের মধ্যে কিন্তু পাশে বালিশ দিয়েছিল, যেটা কিন্তু খুবই ভালো ভালো লেগেছিলো আমাদের, এবং যেটা নিয়ে রীতিমতো আমাদের তিনজনের মধ্যে কাড়াকাড়ি মারামারি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এবার ওয়াশরুমটা তোমাদেরকে চলো ঘুরে দেখে। ওয়াশরুমের মধ্যে গিজার, শাওয়ার, যা থাকার সমস্ত কিছু ছিল। বিরাট বড় ওয়াশরুম, শাওয়ার এরিয়াটাও খুব ভালো, এবং সাথে বাথটাব ছিল, কিছু টয়লেটরি আইটেমও ওরা এর মধ্যে দিয়েছিল। গিজার খুব ভালোভাবে কাজ করছিল, বেশ মানে 5 মিনিটও টাইম লাগেনি জল গরম হয়ে যাচ্ছিলো। বাথরুমের ওভারঅল কিন্তু সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর ছিল। এই হচ্ছে টোটাল রুম, লাভাতে শুরু করে দিয়েছে এসে, আর সাথে দিয়ে যে পাশে বালিশ, এটা কার পাশে বালিশটা? পাশে বালিশ দিয়েছে, এটা সব থেকে ভালো জিনিস, এটা তো আজকে আমার। রুমে ঢুকে ফ্রেশ হয়ে পুলে যাওয়ার আগে ভাবলাম একটুখানি পেট পুজো করে নিই, খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য এখানে কিছু স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল। এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখছো, এটা কিন্তু ওরা নিজেদের সাইড থেকে দিয়েছিলো অ্যাজ আ কমপ্লিমেন্টারি, আর বাদ বাকি সমস্ত কিছু আমরা অর্ডার করেছিলাম। আর কোনটা কি প্রাইস আমি তো সমস্ত কিছু তোমাদের দিয়ে দিলাম। স্কুল যতক্ষণ ওপেন থাকে, মানে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত ম্যাক্স, মানে পুরো টাইমটাতেই পুলের সাইডে কিন্তু ভালো ডিজে মিউজিক বাজছিল, গান বাজছিল জোরে জোরে। সেই জন্য আমি ম্যাক্সিমাম টাইমেই ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ভয়েসগুলোকে অফ করে দিতে হয়েছে, নাহলে জানোই কপিরাইট ক্লেম এসে যাবে। তো এইটাই হচ্ছে মেন, এই টোটাল রিসর্টটার মেন অ্যাট্রাকশন। বাচ্চাদের সাথে, আমিও একটু বাচ্চা হয়ে ওদের সাথে এই রাইডসগুলো একটুখানি এনজয় করেছিলাম। আর এতটা বেশি ভিডিও করা হয়নি ওখানে, কারণ আমরা এনজয় করতে গেছি, কিছু কিছু প্রথম থেকে ভিডিও করেছি, তারপর আর নিজেকে কন্ট্রোল করা যায়নি, আমরাও নেমে পড়েছিলাম ওখানে মজা করতে। তো যেইটুকু ভিডিও করতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বলবো যে তোমরা অবশ্যই একবার ভিজিট করো, কারণ আমার এই ছানাটাকে দেখছো এত মজা করেছে ও, মানে ও এই একটা দিন যে আমরা ছিলাম, ও সারাক্ষণই প্রায় পুলের মধ্যেই পড়েছিলো, ম্যাক্সিমাম টাইমে টেনে টেনে তুলে দিতে হচ্ছিলো পুল থেকে, পুল থেকে টেনে তুলে আনলে গিয়ে বাচ্চাবে পড়ছে, বাচ্চা থেকে টেনে তুলে আনলে আবার পুলে চলে যাচ্ছে, এই মানে বোঝাই যাচ্ছে মানে একদম ফাটিয়ে মজা করেছে ও। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম দুটো স্টিম রাইস, একটা ডাল, মুগের ডাল নর্মাল, আর আলু পোস্ত, একটা ক্র্যাব কারি, যেটা তিনটে ছোটো ছোটো পিস ক্র্যাব ছিল, এবং কচি পাঁঠার মাংসের ঝোল আলু দিয়ে, 4 পিস মতো মাটন দিয়েছিল আর 2টো আলু দিয়েছিল। লাঞ্চে যা অর্ডার করেছিলাম তার মধ্যে ক্র্যাবটা আমাদের ভালো লাগেনি, ক্র্যাবের মনে হয়নি ফ্রেশ, প্রচণ্ড ড্রাই এবং ছোটো ছোটো পিস, তোমরা পরে দেখতেও পাবে। ক্র্যাবটা আমি মাত্র 3টের মধ্যে 1টা ছোটো পিস নিয়েছিলাম, বাকিটা এই দেখো রিটার্ন করে দিয়েছি। মাটনটাও কিন্তু শক্ত ছিল, ভালো না। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে, একদম সামনেই হোটেল থেকে 1 মিনিট সামনে, জাস্ট এ দেখো পিছনে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়। বিচ সাইডে এরকমও কিছু অ্যাক্টিভিটিস হচ্ছিল, যেমন হর্স রাইডিং যেরকম হয়, এরকম ব্যাটারি কারে বাচ্চাদের এরকম ঘোরানো, 100 টাকা করে নিচ্ছিল। তো মেয়েকে একটা করালাম, ও করতে চাইলো, আর কিছু আমরা করিনি তেমন, কারণ সন্ধে হয়ে আসছিল, আবার রুমেও যেতে হবে। মন্দারমণি আসবো, সমুদ্রে আসবো না এরকম হয়। তো এখন এই প্রায় 5:30 বাজেনি, এখনও 5:15 হবে, এদেরকে ঠেলে ঠেলে তুলে ঘুম থেকে আনা হলে একবার শুলে তো উঠতে চায় না। আর এখান থেকে জাস্ট হোটেল, মানে 2টো বিল্ডিং, হোটেলের সামনেই 2টো বিল্ডিংয়েরও কনস্ট্রাকশন হচ্ছে, তার সামনেই সমুদ্রটা। আর এখন একটু, এখন সানসেট হচ্ছে, একটু ঘুরে দেখি, আর তখন ধরে ঘুরে দেখাচ্ছি মন্দারমণির সি বিচ।
আচ্ছা, আমরা যেমন এসে হোটেলেই ফ্রেশ ট্রেশ হয়ে হোটেলে ফার্স্টে দেখালাম, স্টার্টার অর্ডার করেছিলাম কিছু, তারপরে আমরা পুলে গেছি, তারপরে ভেবেছিলাম যে এইখানে মানে প্রচুর স্যাক আছে পিছনে, তো ভেবেছিলাম যে ওখানেই খাবো, কিন্তু যেহেতু আমাদের 2:30 মতো বেজে গেছিলো, তাই জন্য হোটেল রুমের মধ্যেই হোটেল থেকেই লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চের কোয়ালিটি আমাদের খুব একটা ভালো লাগেনি, প্রাইসটাই সমস্ত কিছু আমি পরে ভিডিওতে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমরা যদি চাও তাহলে আগে এখানে এই যে বেরিয়েই নাই সামনে পিছন দিকে লাইট জ্বললে বুঝতে পারবে সন্ধ্যাবেলা সব স্যাকগুলো আছে, এখানে কিন্তু এসে কথা বলে খাবারের কথা কিন্তু বলে দিতে পারো, এখানেও তোমরা কিন্তু লাঞ্চ বা ডিনার বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স এসব কিন্তু করতে পারো। এখন প্রায় 10টা বাজতে যায়, আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হলো। ডিনারে আমরা অর্ডার করেছিলাম চিকেন ভর্তা, নর্মাল হাত রুটি, তাওয়া রুটি যেটা হয়, আর একটা মিক্সড ফ্রাইড রাইস। তো রাতের খাবারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল দিনের বেলার তুলনায়। দিনের বেলার খাবারের কোয়ালিটি কিন্তু একদম ভালো ছিল না, যেগুলো আমরা ওদেরকেও বলেছি। কত কী প্রাইস পড়েছে সমস্ত কিছু আমি এখানে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এখন তো শুয়ে পড়বো, কালকে আবার এদের এই যে প্যাকেজটা আছে তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে, তো কালকে রেস্টুরেন্টটাও তোমাদের দেখাবো আর ব্রেকফাস্টে কী কী দিচ্ছে সেটাও দেখাবো। তো আর ভিডিওর যে বুকিং ডিটেলস সমস্ত কিছু আছে, ভিডিওটা স্কিপ করবে না, এন্ডে কিন্তু আমি সমস্ত কিছু শেয়ার করবো, আমাদের এটা কত কী পড়েছে বা তোমরা কোথা থেকে বুক করলে আরও সস্তায় পেতে পারো সমস্ত কিছু। চলো আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং সবাইকে, সকালবেলা তো আসতে পারিনি, এদের দিয়ে ওঠানো পসিবল হয় না, তাই এখন বাজে প্রায় 7:30 বাজে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটুখানি সমুদ্রের ধারে এসেছি, একটুখানি ঘুরবো, হাঁটছি, ফটো টটো তুলছি, এরপরে এখান থেকে আমরা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট যেটা কালকে বলেছিলাম কমপ্লিমেন্টারি আছে আমাদের সকালবেলা, তো সেটা করব, তোমাদের দেখাচ্ছি চলো। আর এখন একটুখানি সমুদ্রের চারপাশটা একটু এনজয় করো, আমরাও দেখছি সবে সবে সূর্য উঠেছে আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, মানে একটা ফ্রেশ এয়ার যেটা বলে, যেটা আমরা কলকাতাতে পাই না নর্মালি এখানে, তো ভালোই লাগছে সকালবেলা হাঁটতে একটুখানি সমুদ্রের ধার ধরে। Thank you.
দিচ্ছে দিচ্ছে বাবা দিচ্ছে। পাপা দিচ্ছে বলেছি তো। আরে বাবা দিদি তো দাওয়াই করবি। পুলেতে এনজয় করছে, যেহেতু পুল এখনও ওপেন হয়নি, এখন 10:30 বাজে, পুল টাইমিং কিন্তু 11টা থেকে 8টা। তো আমরা বলে একটুখানি জাস্ট পুল ক্লোজডই লেখা আছে, কিন্তু জাস্ট ওরা বাচ্চা বলে তাই একটুখানি করছে। তো এবার খাবারের ব্যাপারগুলো একটু তোমাদেরকে বলে দিই। ফুড কিন্তু কালকে আমরা এসে লাঞ্চে যেটা অর্ডার করেছিলাম, আচ্ছা ফার্স্টে বলি যে স্টার্টারে যেটা এসে অর্ডার করেছিলাম, একটা হচ্ছে ফ্রাইজ ছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, ওটা ওরা দিয়েছিল কমপ্লিমেন্টারি, আর সাথে সাথে একটা কমপ্লিমেন্টারি জুস দিয়েছে, চা দিয়েছিল। আর তারপরে যে ক্রিসপি চিলি বেবিকর্নটা অর্ডার করেছিলাম, ওটা কিন্তু একটু হার্ড ছিল আমাদের, মানে একটু সফট হলে ভালো হতো সেরকম একটা ব্যাপার। আর লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ডাল পোস্ত, আলু পোস্ত, ওই দুটো ভালোই ছিল, রাইসের কোয়ালিটিও ভালো ছিল। কিন্তু মাটন নিয়েছিলাম, মাটনটা প্রচণ্ড হার্ডি ছিল, 4 পিসেস ছিল। আর ক্র্যাব নিয়েছিলাম, 350 অ্যারাউন্ড নিয়েছিল, 3টে ছোটো ছোটো পিস দিয়েছিল, কিন্তু ক্র্যাব কিন্তু একদমই ফ্রেশ ছিল না, আমরা রিটার্ন করে দিয়েছি। একখানে আমি ছোটো নিয়েছিলাম, নিয়ে বাকি দুখানে রিটার্ন করে দিয়েছি, তো সেটা ওনাদের কমপ্লেনও করেছিলাম, তো সেটার কম্পেনসেশন হিসেবে ওনারা কিছু করেনি। তো যাই হোক, এই গেলো দুপুর লাঞ্চের খাবারটা। রাতে আমরা চিকেন ভর্তা, হাত রুটি আর একটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, কোয়ালিটি ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। আর যা যা খেয়েছি সমস্ত কিছু প্রাইস রেঞ্জ কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। আর ব্রেকফাস্ট বুফে ছিল, ব্রেকফাস্ট বুফেতে যা যা কি স্প্রেড ছিল তোমাদের দেখিয়েছি, কোয়ালিটি ভালো ছিল, কোনো আমাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো। এই হচ্ছে খাবারের ব্যাপার। এবার বুকিং ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা এটা ডিরেক্ট বুকিং করেছিলাম, যেহেতু সানডে আমরা এসেছি, তো সানডেতে তো খুব একটা রুম অ্যাভেলেবেল ছিল না। আর গোয়ার গ্রুপেতে আমরা চেক করেছিলাম, সানডেতে কিন্তু সব সোল্ড আউট দেখাচ্ছিলো। আর এসে এটাও দেখলাম যে সানডে মানডে আজকেও অনেকে ছিল, এমনকি আজকে চেক আউট করছে। তো রুম কিন্তু মোটামুটি ম্যাক্সিমামই ফিল্ড ছিল, কয়েকটা হয়তো ফাঁকা ছিল। এতে 3টে ক্যাটাগরির রুম হয়, একটা হচ্ছে স্টার্টিং হচ্ছে প্ল্যাটিনাম, তারপরে হচ্ছে এই যে ভিলাগুলো সেগুলো দেখালাম, আর একটা হচ্ছে আমরা যেটাই ছিলাম টাইটেনিয়াম। প্ল্যাটিনাম রুম মোটামুটি স্টার্ট বোধ হয় 2500 প্লাস জিএসটি থেকে। এই কটেজগুলো বা ভিলাগুলো স্টার্ট হচ্ছে ওই 3000-3500 জিএসটি থেকে। আর টাইটেনিয়াম রুমগুলো যেগুলো আমরা ছিলাম, এই যে এই বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের আমরা সেকেন্ড ফ্লোরে আছে, এই দিকের রুমটাতে, এইটা হচ্ছে তোমার ওই 4000 বা এরম কিছু একটা আছে। বাট আমরা ওদের সাথে কথা বলে বুকিং করেছিলাম, কত কী আমাদের পড়েছে, আমাদের অনেকটাই কম পড়েছে সেটা দেখে দেবো। আর যদি অনেকেই ওনারা বললো যে গোয়া বিপদে কিন্তু উইকডেজগুলোতে, যে উইকেন্ডে না, উইকডেজগুলোতে কিন্তু আমরা চেক করেছিলাম 1400-1500 কিন্তু প্ল্যাটিনাম রুমগুলো দেখাচ্ছে, যেগুলো এদের এখানে বলছে যে 3000 এরকম পড়বে প্লাস জিএসটি। তো আমরা বলবো যে তোমরা যদি আসার আগে যদি উইকডেজে আসো তাহলে তো খুবই ভালো। ওয়াইবিবো বা এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে অনেক কমেতে রেট পেয়ে যাবে। এবং ওনারা এটাও বললো যে যদি যেসব বুকিং ওয়েবসাইটগুলোতে যদি কম রেট থাকে, ওনাদের ফোন করে বললে ওনারা কিন্তু অনেক সময় রেটটা ম্যাচ করার চেষ্টা করে, তো সেটাও করে দেখতে পারো। আর এই যে ক্যাটাগরি যা, এই যে যা পুলিং মেন এখানকার অ্যাট্রাকশন আমরা যেটার জন্য এসেছি, সেটা হচ্ছে এই যে এই পুলের মধ্যে যে ওয়াটার পার্কটা রয়েছে, মিনি ওয়াটার পার্কটা, এটার জন্য স্পেশালি। তো এই ক্যাটাগরির ইয়েতে কিন্তু এটা কিন্তু আমরা বলবো পকেট ফ্রেন্ডলি যথেষ্ট, কারণ এই জিনিসটা একমাত্র গ্র্যান্ড ব্রিজ রিসর্টে ছিল ফার্স্ট ওরা স্টার্ট করেছিল, সেখানে কিন্তু 5000 আপ হচ্ছে রুম রেট স্টার্টিং। আর যেহেতু এটা নিউ প্রপার্টি, একটু একদম চকাচাক ঝাঁকাঝাক আছে, এটা একটা মেন ভালো জিনিস, রেঞ্জটা একটু কম,
আরও একটা এখানে একটা প্রপার্টিতে এই ওয়াটার পার্কটা লাগিয়েছে। আমরা এর আগের বার যখন এসেছিলাম বোম্বে বিচ রিসর্টের ভিডিওটা করতে, তখন ওটা দেখেছিলাম। বাট তখন ওটার কারোর ইচ্ছা আছে নেক্সট কখনও ওটারও আমাদেরকে ভিডিও করে দেখাতে। তো এই ছিল আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স, আর বাকি ডিটেলসও তোমাদের সবই বললাম। আচ্ছা, এখানে পেট ফ্রেন্ডলি আছে এটা, কিন্তু তোমাদের পেটের জন্য চার্জেস কিছু লাগবে। ছোটো পেট হলে কিছু চার্জেস আছে, বড়ো পেট হলে সেরকম ডিফারেন্ট চার্জেস আছে। সেটা ওদের ফোন নাম্বারে ফোন করে একবার কথা বলে নেবে। আমি ফোন নাম্বারের সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের বাকি দুটো রুম ক্যাটাগরি একটুখানি ঘুরিয়ে দেখিনি। এটা হচ্ছে প্লাটিনাম রুম, নর্মাল টাইটেনিয়াম রুমের মতোই, সাইজটা হয়তো একটু ছোটো হয়। আর এটার মধ্যে বাথটাবটা নেই বাথরুমে, এটাই হচ্ছে মেন একটা ডিফারেন্স। যে প্লাটিনাম রুমের বেসিক্যালি সমস্ত কিছুই সেম, রুম সাইজটা হয়তো সামান্য একটু ছোটো হতে পারে, কিন্তু এটাতে বাথটাব নেই যেটা টাইটেনিয়াম রুমেতে ছিল। এবার তোমাদের ঘুরে দেখাচ্ছি পুল সাইডে যে ভিলা রুমগুলো রয়েছে সেগুলো। এখান থেকে পুলটা অ্যাক্সেস খুব ইজিলি হয়ে যায়। আমার এখানে সমস্ত কিছুর মধ্যে কিন্তু ভিলা রুমগুলো বেশি ভালো লেগেছে। ভিলা টাইটেনিয়াম রুমের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ভিলা রুমগুলো একটু সাইজে ছোটো, কিন্তু এর মধ্যে কিন্তু বাথটাবটা রয়েছে। টাইটেনিয়াম রুমের হচ্ছে সাইজটা প্রচণ্ড হিউজ, আর বাকি কিন্তু ভিলা আর টাইটেনিয়াম রুমের মধ্যে অ্যাজ সাচ কোনো আর ডিফারেন্স কিন্তু নেই তেমন। এইবারের মন্দারমণি ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। এই একটা নতুন রিসর্ট, নতুন একটা প্রপার্টি তোমাদের খুঁজছিলাম। এটা কিন্তু আমরা আসার আগে দেখেছিলাম ইউটিউবে, তেমন কোনো ভিডিওই নেই। আমরা জাস্ট বুকিং করেছি, তার একদিন আগে একজন ইউটিউবার ভিডিও দিয়েছিল। তো আর নিউ প্রপার্টি, একদম নতুন, 3 মাস হয়েছে সবে ওপেন হয়েছে, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর পকেট ফ্রেন্ডলির সাথে এই মেন অ্যাট্রাকশন যেটা বাচ্চাদের জন্য, সাথে যদি ছোটরা থাকে তারা তো প্রচণ্ড মজা পাবে, যেমন আমার মেয়ে পেয়েছে এই ছোট্ট ওয়াটার পার্কটার জন্য স্পেশালি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে ডিটেলস দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের সাথে সাথে নোটিফিকেশান এসে যায়। তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। টেক কেয়ার, টাটা বাই বাই। খুব তাড়াতাড়ি নতুন আরও ভিডিও আসবে, দেখতে থাকো।